পর্বের আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। তো অনেকদিন হলো মেষ পর্বের বা মেষের কোনো ভিডিও বানাইনি, তো আজকে কিছুটা সময় অবকাশ পাওয়া গেছে, তো মেষ পর্বেরই একটা ভিডিও বানাবো। তো এখন দেখতেই পাচ্ছ আমি মেষে আছি, চারদিকে জামা প্যান্ট ছড়িয়ে ছিটিয়ে আছে। মেষের স্পেশাল চিকেন, তোমরা বললে শুধু কি চিকেনের রান্না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চিকেন হলে আমরা ভিডিও বানাই, চিকেন ছাড়া ভিডিও বানাই নি। দেখো চিকেনটাই খাই, আমার নিজেরাই রান্না করি, মাসি নেই। দেখতে দেখেছো তোমরা যারা আগের ভিডিওতে রুম আমাদের দেখেছো, তা একবার দেখিয়ে দিচ্ছি। এই যে চলো একটু রান্না করা যাক, হাতে হাত লাগানো যাক। কত চাল দেবো? দেড় বাটি, এক বাটি আর হাফ। এই এক বাটি দিলাম, আর এই হাফ, হাফের একটু বেশি দিচ্ছি। ভাত বসাই দিই। কলকাতায় সেরকম গরম, কি চালু ঝটছে চলবে মাংস। পিছনে দেবাশিস ঘটনা ঘটছে, আমিও ঘেমে গেছি, একদম জামা পরে আছি, দেবাশিস তো একদম খালি গায়ে আছে, বিশাল গরম রয়েছে একটা, সেরকম উদ্ভট। ভাত হয়ে গেছে আমাদের, ভাত গুঁড়ো লঙ্কা, আদা রসুন মশলা সব একসাথে পেস্ট করা ছিল, সব দিয়ে দিলাম। যে মাছ আমাদের রাঁধুনি, আমাদের রান্না প্রায় হয়ে গেছে, এবারে চান টান করে নিই, চলো খেতে বসবো, তখন কথা হচ্ছে। হয়ে গেছে, এবারে খেতে বসবো, তো চলো তাহলে খাওয়া যাক। আমাদের মেনু রেডি হয়ে গেছে, পটল ভাজা দেখেই যে ভাজার সময়, আর এই যে চিকেন। তো যাই হোক, খাওয়া শুরু করে দিই। খাবো এবারে, দেওয়া শেষ তো আগেই শুরু করে দিই, যে দেখতে পাচ্ছি। শুরু করো শুরু করো, এই চিকেন আছে, কোথায় দেবো? এখানে আমি একটা নিই, একটু খেয়ে দেখি কীরকম হয়েছে। বাহ, এই আলু নিলাম, আলু দিই তোমাকে, দুটো দিলাম তোমাকে, দুটো আলু দিলাম, যাও। এই লেগ পিসটা নাও, তোমাকে দিলাম। লেগ পিস হচ্ছে মানে লেগ পিসের জন্য মেসে আবার মাঝে মধ্যে ঝামেলা হয়, লেগ পিস। যাই হোক, খাই দেখি এবার কীরকম দেবাশিস বানিয়েছে। জি ওই ছেলেদের হাতে একটা রান্না আলাদা জাদুই আছে, যতই বাড়িতে খায় বেশ সুন্দর হয়ে যায়, দারুণ হয়ে যায়। মেসে চিকেন হলে আর কিছু চাই না বলো, কবে চিকেন হবে সেই আসে আমরা বসে থাকি। আমার থাকা প্রায় 10 বছর হয়ে গেল মেসে, তো মেসের চিকেন একটা আলাদা স্বাদেই, সত্যি অসাধারণ। একটা কি কলকাতার দিকে চিকেনগুলো একটা অন্যরকম, দেখবে টেস্টটা অন্যরকম, কী জানি এটা কেন, এটা মনের ভুল না সত্যি সত্যি আলাদা হয়। দারুণ, বাড়িতে গিয়ে চিকেন খেলে তো স্বাদ বুঝতে পারি না,
বা আলু দিয়ে আলু নিলাম মেখে নিই বা আস্তে আস্তে খাই বুঝলে খাওয়ার মজাটা আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। দেবাশিষ মুছামুছি করছে, আসলে সব কাজ করে, আমরা কিছুই করি না, শুধু বসে বসে লাদ খাই, শুয়ে থাকি, ঘুমিয়ে থাকি। ও পড়াশোনা করে, রান্না করে, এই যে বেড দেখতেই পাচ্ছ, এই যে WBCS সব কী সব দেওয়ালে চিঠি রেখেছে। খাওয়া দাওয়া শেষে শুয়ে গেছি। বাঙালিদের যেটা স্বভাব হবে কি লেদখোর বাঙালি বলে, তো ভাত খেয়ে একটা ভাত ঘুম দিতে হবে, ঘুম ঘুম আসছে। মেঝেতে শুয়ে গেছি, মেঝেটা বেশ ঠান্ডা আর কি গরমের সময়। তো যাই হোক, তাহলে একটু লেদ খাওয়া বাঙালি মতো একটু ঘুমিয়ে নিই, ঘুমিয়ে উঠে তোমাদের সাথে কথা হচ্ছে। থেকে উঠে পড়েছি, এবার টিউশন পড়ানো আছে, টিউশন পড়াবো, টিউশন পড়িয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। চলো এখন তাহলে আপাতত বাই। দেবাশিষ মন দিয়ে পড়াশোনা করছে, WBCS সামনে মেন প্রিলিম পরীক্ষা আছে। পড়া পড়া দেবাশিষ আগে থেকে বেস্ট অফ লাক করে দিই তোমাকে। দেওয়ালে কত সব কি চিঠি রেখেছে, এগুলো কি ডেট নাকি? বাহ, যাই হোক পড়ো তুমি, তোমাকে ডিস্টার্ব করে লাভ নেই। পড়ানো শেষ হয়ে গেছে টিউশন, এখন আবার রাত্রিবেলা খাওয়ার ব্যবস্থা করতে হবে, যেহেতু এখন মাসি নেই, তাই একটু চাপেই আমাদের সব দুবেলা রান্না করা মানে। তো চলো আবার তাহলে রান্নাঘরের দিকে যাওয়া যাক, রান্না করা যাক। তো আজকে সন্ধ্যাবেলায় আমাদের একটা বিশাল সৌভাগ্য যে আমাদের একটা নতুন মাসি এসেছিলো, সে রান্না করে গেছে। তো যাই হোক, আমাদের কাছে রান্না করতে হয় না, দেখতেই পাচ্ছ এই বাটা মাছের ঝাল হয়েছে, পেঁপে আলুর তরকারি হয়েছে দেখতে পাচ্ছ, আর আমি ভাত বাড়ছি খাবো। এবারে বিশাল গরম, কিন্তু গরমে জামা টামা খুলে ফেলেছি আর কি। তো যাই হোক, খাওয়া শুরু করি। মাছ রান্না করে গেছে, নতুন মাছ এসেছিলো আজকে, বললাম তো কি মেনু হয়েছে, ভালোই রান্না করেছে প্রথম দিন। তো মাছটা বিশাল বড়, বাটা মাছ, বাটা মাছ খেয়ে পেট ভরে যাবে। খাওয়া দাওয়া শেষ করে লিছি, এবারে নোংরা ফেলতে যাচ্ছি। দেবাশিষ আগে আগে যাচ্ছে, আমি পিছনে পিছনে যাচ্ছি। হ্যাঁ, 11টা বাজে রাত্রিবেলা, বাবারে অন্ধকার দিয়ে যাচ্ছে দেবাশিষ, অন্ধকার নেই আলো। এটা আমাদের নোংরা ফেলার জায়গা, নোংরা ফেলার লোকটা আমাদের সাথে ঝামেলা হয়েছে বলে আমাদের নোংরা নেয় না আর, নোংরা ফেলা শেষ। তো এই হচ্ছে আমাদের ডেলি রুটিন, নোংরা ফেলে চলে আসলাম, এবারে শুয়ে পড়বো আর কি। রাত্রি তো অনেক হলো, 11:05 হয়ে গেছে, কাল সকাল সকাল আবার উঠতে হবে। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার অবশ্যই করবে, আর খারাপ লাগলে তো বলেছি ডিসলাইক করবেই, আর আমাদের পাশে থাকার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। চলো তাহলে আজকের মতো শুভরাত্রি, তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।